হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI ব্যাংকে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এটার এক্সাম সেন্টারও রয়েছে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী থাকতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে করব ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে লাইক করো এবং শেয়ার করে দাও। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালোভাবে তৈরি করার। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট ও ফার্মাসিস্ট ইন ক্লারিক্যাল ক্যাডার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CR/pharmacist/2021/22/04। ওকে, এবং তোমাদেরকে এক্ষেত্রে জানিয়ে রাখি আমি দেখতে পাচ্ছ এটির অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 13 এপ্রিল 2021 তারিখ থেকে এবং চলবে 13 মে 2021 তারিখ। তো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে এই ভিডিও ঠিক শেষে আমি জানিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস। ওকে, তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু রেগুলার বেসিস, ওকে, কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ রেগুলার বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নেক্সট যেটি বলা হচ্ছে গ্রেড ক্লারিক্যাল ক্যাডার, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি যেটি বলা হচ্ছে মোট 67টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 34টি, ওবিসি ক্যাটাগরিতে 14টি, SC ক্যাটাগরিতে 9টি, ST ক্যাটাগরিতে 4টি এবং EWS ক্যাটাগরিতে 6টি, সব মিলিয়ে মোট 67টি শূন্যপদ রয়েছে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বয়স সীমা বলা হয়েছে, তোমাদের বয়স থাকতে হবে 31/12/2020 তারিখ অনুযায়ী 30 বছরের মধ্যে। নেক্সট যেটি বলা হচ্ছে সিলেকশন প্রসেস, এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে রিটেন এক্সাম, তারপর রয়েছে ইন্টারভিউ। প্লেস অফ পোস্টিং এক্ষেত্রে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, প্রথমে আমি তোমাদেরকে জানিয়েছি অ্যানি ডিসপেন্সারি উইদিন দ্য সার্কেল। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলে মোট কটা শূন্যপদ রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ কিন্তু শূন্যপদগুলো দাঁড়ায়। তো প্রথমে যেমন দেখতে পাচ্ছ গুজরাট, তারপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, এভাবে পরপর কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ আসাম 4টি শূন্যপদ রয়েছে, মেঘালয় 1টা শূন্যপদ রয়েছে। এভাবে কিন্তু তোমরা যে স্টেট থেকে এই মুহূর্তে ভিডিওটাকে দেখছো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যে কোন রাজ্য থেকে তোমরা আমাদের আজকের এই ভিডিওটাকে দেখছো। ওকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যেমন সার্কেল দেওয়া রয়েছে কলকাতা, এবং আমাদের স্টেট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোট 4টি শূন্যপদ রয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওকে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। নাম্বার ওয়ানে যেটি বলা হচ্ছে পাস ইন SSC অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড মিনিমাম ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্মা ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু ফার্মাসিতে ডিপ্লোমা অবশ্যই পাশ করে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে দেখতে পাচ্ছ আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে যে তোমাদের যদি ফার্মাসিতে ডিগ্রি থাকে, অর্থাৎ বি ফার্মা বা এম ফার্মা বা ফার্মা ডি, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। ওকে, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোট কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে যেমন বলা হচ্ছে মিনিমাম পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স, ওকে, অ্যাজ ফার্মাসিস্ট অর কম্পাউন্ডার, অ্যাবিলিটি টু গিভ ফার্স্ট এড ট্রিটমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি ফর অ্যাক্সিডেন্টস ইজ অ্যাসেন্সিয়াল। অথবা দিয়ে বলা হচ্ছে ইনকেস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সি মিনিমাম পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার অ্যাজ ফার্মাসিস্ট অর কম্পাউন্ডার, অ্যাবিলিটি টু গিভ ফার্স্ট এড ট্রিটমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি অর অ্যাক্সিডেন্ট ইজ এসেন্সিয়াল। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা একটু বিস্তারিতভাবে আবেদন করার পূর্বে পড়ে নেবে। তো এক্ষেত্রে স্কেল অফ পে অর্থাৎ মাসিক বেতন এক্ষেত্রে তোমাদেরকে কী দেওয়া হবে তোমরা প্রত্যেকে এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ।
নেক্সট ক্ষেত্রে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। ওকে, তো তোমাদেরকে আমি যেমন প্রথমে বলেছিলাম, প্রথমে তোমাদের কিন্তু এক্ষেত্রে অনলাইন রিটেন টেস্ট রয়েছে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু রয়েছে ইন্টারভিউ। ওকে, তো তোমাদের দেখতে পাচ্ছ এক্ষেত্রে টেন্টেটিভ ডেটও বলে দেওয়া হয়েছে, দ্য অনলাইন রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি 23 মে 2021 তারিখ। ওকে, একটি টেন্টেটিভ ডেট বলা হয়েছে অনলাইন রিটেন টেস্টের। এবং এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে তো সেক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সাম সেন্টার যেমন রয়েছে দেখতে পাচ্ছ আসানসোল, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টারও পেয়ে যাচ্ছ। অর্থাৎ এক্সাম সেন্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু কারো কোনো প্রবলেম হবে না, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। নেক্সট ক্ষেত্রে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট তোমাদের যেটা হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 120 মিনিট সময় রয়েছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ কোন কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো কিন্তু এক্ষেত্রে পরপর দেওয়া রয়েছে। টোটাল মার্ক্স যেটি রয়েছে 150। ওকে, 150 নাম্বার কিন্তু তোমাদের রিটেন এক্সামে রয়েছে। নেক্সট ক্ষেত্রে বন্ধুরা যেটি দেখতে পাচ্ছ বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ওকে, তোমরা যদি এখানে আবেদন করতে চাও এবং এখানে যে সমস্ত কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের সাথে যদি সেগুলো ম্যাচ করে এবং তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদেরকে বলে দিই। আবেদন করার জন্য তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে দুটো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, https://bank.sbi/careers এবং আরেকটি বলা হচ্ছে www.sbi.co.in/careers। এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে যেটি দিতে হবে 750 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ওকে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদেরকে কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু প্রথমে ওয়ান টাইম তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, যারা অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা সরাসরি আবেদন করতে পারবে, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে কিন্তু প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, আবেদন করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে, ফটো সাইজ কি থাকতে হবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটির মধ্যে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল, যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, বিভিন্ন মক টেস্ট তোমরা প্রত্যেক দিন দিতে পারবে। এছাড়া এই পিডিএফটিকে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই আবেদন করার পূর্বে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এই মুহূর্তে ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশন নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।